শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপত্তার নামে এবার বাড়াবাড়ি ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে অভ্যন্তরীণ টার্মিনালেও ঢুকবার মুখে একবার এবং এর আগে আরেকবার জুতা বেল্ট খুলতে হচ্ছে যাত্রীদের এ নিয়ে ক্ষোভ জানান অনেক যাত্রী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ও অস্ত্রসহ যাত্রী আটকের ঘটনার পর নিরাপত্তায় কড়াকড়ি করেছে সিভিল এভিয়েশন তবে নিরাপত্তার নামে যাত্রী হয়রানি যাতে না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী নাহারের প্রতিবেদন সম্প্রতি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ছিনতাই চেষ্টার পর ঘোষণা ছাড়া অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশের একাধিক ঘটনা ঘটে এরপরই ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তায় কড়াকড়ি শুরু করে কর্তৃপক্ষ বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই টার্মিনালেই ঢোকার প্রতিটি গেটে একাধিক জায়গায় বৈধ অস্ট্রেলিয়ার নিয়মাবলীর নির্দেশনা চোখে পড়ে ঢোকার মুখেই জুতা ঘড়ি বেল্ট সহ ধাতব অনুষঙ্গ খুলে স্ক্যানিং এ দিতে হয় যাত্রীদের তারপর আর্চওয়ে পার হতে পারেন যাত্রীরা এতে কখনো কখনো প্রবেশ মুখেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন এ কারণে ফ্লাইট মিস করার মতো ঘটনাও ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ রোডে দেখলাম একটু চেকিং হইতেছে তো আমরা বললাম যে প্লিজ একটু আমাদের আমাদের তো ফ্লাইট সময় ওনারা কোনো কথাই শুনতে যাচ্ছে না একটু একটু বারাবারি মনে হচ্ছিল মাথা ব্যথা এখন মাথাটা কেটে ফেলতে হবে যন্ত্রণাদায়ক তারা বলছেন বোর্ডিং এর আগে যেহেতু জুতা ঘড়ি বেল্ট খুলতেই হয় তাই প্রবেশমুখে একই কাজ করা হয়রানির সামিল হয়রানি। একটু বেশি কোন কোন সময় ফ্রি থাকে। এইজন্য আমাদেরকে এখানে লাইনে দাঁড় করানো হচ্ছে। এটা আমরা ভালোভাবে দেখছি না। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী বলেছেন, নিরাপত্তা তল্লাশি যাত্রীদেরও চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা কাম্য নয়। সিকিউরিটির ব্যাপারে আমরা বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। আমাদের লোকজন বিমান ছাড়ার আধা ঘন্টা আগে বা পনেরো মিনিট আগে এসে বিমানে ওঠার অভ্যস্ত সুতরাং এই ধরনের চেক এর সম্মুখীন তারা প্রথমবারের মতো হওয়ার কারণে অনেকের কাছে হয়তো জিনিসটা একটু আদারওয়াইজ হচ্ছে কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেলে আমার মনে হয় এটা কোনো প্রবলেম হিসেবে দেখা দিবে না মন্ত্রী বলেন দেশের সবকটি বিমানবন্দরই নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার প্রয়োজন বোধে আমরা ডগ স্কোয়াড এখানে ইয়ে করা যায় কি না মোর ইনশিউট করার জন্য অ্যাডিশনাল মেজার হিসাবে রিতানাহার বৈশাখী সংবাদ ঢাকা